যে কোনো পরীক্ষাই হোক টেস্ট পরীক্ষা হোক বা মাধ্যমিক পরীক্ষা হোক ভালো রেজাল্ট করতে গেলে আমাদেরকে কিন্তু নিজে থেকে পড়াশোনা বেশি করে করতে হবে বেশি করতে হবে অন্যান্য জায়গাতে টিউশন যাওয়া এগুলো কিন্তু আমাদের কমিয়ে দিতে হবে টেস্ট পরীক্ষা যেই হয়ে যাবে তারপর তোমরা কিভাবে কি করবে বলবো তার আগে টেস্ট পরীক্ষার আগে মিনিমাম যার কোন কার কোন দিনে টেস্ট পরীক্ষা আমি জানি না কিন্তু টেস্ট পরীক্ষার আগে মিনিমাম দশ থেকে পনেরো দিন আগে দশ দিন কি পনেরো দিন আগে কি করবে টিউশন টিউশন যাওয়া বন্ধ করে দেবে দেবে ছেড়ে যদি রেজাল্টটাকে ভালো আনতে চাও কেন বলছি সারা বছর যা পড়েছ পড়েছ এখন পরীক্ষার আগের পনেরো দিন শুধুমাত্র তোমাকে ওই পড়তে হবে নিজে থেকে পড়তে হবে বাড়িতে অন্য কোথাও যাওয়ার দরকার নেই তাহলে সবার প্রথম কাজ আমরা কি করব। তোমরা তোমাদের স্কুলের রুটিন অনুযায়ী যেদিন থেকে পরীক্ষা শুরু হচ্ছে যা যতটা দরকার সেলফ স্টাডি কেমন বাড়িতে শুধুমাত্র পড়াশোনা করবে বাড়িতে কি করবে চেষ্টা করবে এক থেকে দুইবার রিভিশন করা সিলেবাস শেষ হয়ে গিয়েছে আশা করি সবার এবার এক থেকে চেষ্টা করবে দুইবার পরীক্ষা দিতে যাওয়ার আগে পড়াগুলোকে নিজে থেকে বাড়িতে পড়া প্রতিদিন বাড়িতে পড়বে কোনো টিউশন যাওয়া দরকার নেই স্কুল বন্ধ আছে এখন হয়তো স্কুল ছুটি চলছে টেস্ট পরীক্ষার আগে কয়দিনের জন্য হয়তো টেস্ট স্কুল খুলতে পারে সেই কয়দিন কারা যাবে স্কুলে বলছি যারা একদমই পড়াশোনা করনি হয়তো এরকম অবস্থায় আছে হয়তো আমি ফেল করে যেতে পারি ইতিহাস ভূগোল বা অন্যান্য সাবজেক্টে সায়েন্সে তো সমস্যা হওয়ার কথা নয় আমাদের এখানে দিয়ে ক্লাস করলে যদি কোনো সাবজেক্টে এরকম হয়ে থাকে ইতিহাস ভূগোল ওগুলোতে একটু ফেল করার মতো অবস্থা আছে তাহলে স্কুলে যাবে কারণ ওদি পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে টেস্ট পরীক্ষার আগে স্যারেরা একটু বলে দেন মানে এই এই প্রশ্নগুলো একটু পড়িস কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় সমস্ত কিছু কিছু স্কুলে সব স্কুলে নয় কিছু কিছু স্কুলে স্যাররা বলে দেন যে ইতিহাসে কিন্তু এই প্রশ্নটা পড়বেই অবশ্যই তো টেস্ট পরীক্ষার আগের কয়দিন যে স্কুল খোলা থাকে ওগুলোতে স্যাররাও চান চান না যে তোমরা ফেল করো স্যাররাও চান তোমরা পাস করো তো পাস করার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় সমস্ত সমস্ত স্কুলে বলে দেয় তো যাদের এরকম অবস্থা আছে যে আমার এই সাবজেক্টটাতে পাস করতে অসুবিধা হতে পারে শুধু তারাই স্কুলে যাবে বা মোটামুটি যাবে কিন্তু মেন যেটা বলতে চাইছি টিউশনে যাওয়ার কোনো দরকার নেই কেমন টিউশনে না গিয়ে নিজে থেকে বাড়িতে একটা রুটিন বানাবে যে আমি এই দশ দিন বাড়িতে আমার সাতটা সাবজেক্ট আছে আমি পড়বো যা কিছু সারা বছর পড়েছি ওটাই ভালো করে পড়বে যখন বাড়িতে একই জিনিস পড়বে বারবার করে তারপর পরীক্ষা দিতে যাবে দেখবে ওটা বেশি লাভদায়ক হবে কারণ এখন পরীক্ষার আগে টিউশন গিয়ে কি করবে যাবে অবশ্যই বাড়িতে দশ পনেরো দিন নিজে থেকে পড়তে গিয়ে কোন এক জায়গায় যদি কোনো প্রশ্নে আটকে যাও কোনো এক জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে টিউশন টিচারের কাছে যাবে গিয়ে ওই জিনিসটা একটু সমাধান করে নেবে অন্য টাইমও যেতে পারো যখন তোমার টিউশন থাকে তখন না গিয়ে অন্য টাইমও যেতে পারো তোমার টিউশন টিচার যখন তোমাকে সাহায্য করতে পারবে বলবে যে আমার এই জায়গাটাতে একটু সমস্যা হচ্ছে তো এটা মেন কথা বলে দিলাম যার জবে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার দশ থেকে পনেরো দিন আগে কিন্তু বাড়িতে পড়াশোনা করো অনেক পড়াশোনা করেছো টিউশনে গিয়ে নতুন করে যাওয়ার দরকার নেই বাড়িতে বাড়িতে পড়ো লেখা করো এই কথাটা বোঝা গেল হুম এবার আমি তোমাদের একটা স্ট্র্যাটেজি দিচ্ছি এই নভেম্বর মাস ডিসেম্বর আর জানুয়ারি পরীক্ষার আগে পর্যন্ত এই তিন মাস বা মেনলি দুটো মাস ডিসেম্বর আর জানুয়ারি এই দুটো মাস কিভাবে যদি পড়াশোনা করো যারা আগে থেকে পড়াশোনা করে এসেছ অনেক ভালো নাম্বার আসবে নাইনটির উপরে আরামে আসবে যাদের আজ অব্দি ও এখনো ঠিকঠাক পড়াশোনা শুরু করনি তোমরাও যদি এই দুই মাস যেভাবে আজকে আমি বলবো এইভাবে যদি ব্যাচে পড়াশোনা করো আমাদের নাইনটির উপরে নাম্বার চলে আসবে তুমি নিজেও অবাক হয়ে যাবে কি করে নাম্বারটা আসলো কিন্তু যা যা বলবে এগুলো ফলো করতে হবে